হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো আমাদের চারিপাশে বেড়ে ওঠা খুবই অসাধারণ একটি ভেষজ উদ্ভিদের বহু গুণাগুণের কথা। আজকে আমি যে ফুলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই ফুলটি কম বেশি সকলেই রাস্তার ধারে দেখেছেন। ফুলটির নাম হয়তো আপনারা জানেন না, এত সুন্দর একটি ফুল আমাদের রাস্তার ধারে হয়ে থাকে, তবে আমরা তেমন একটা গুরুত্ব দিই না। এই ফুলটির নাম হচ্ছে ভৃঙ্গরাজ। অবহেলা অযত্নে বেড়ে ওঠা এই গাছটি অথবা এই ফুলটি মানবদের অনেকগুলো রোগকে সারাতে পারে। মানবদের বাহ্যিক রোগগুলো থেকে শুরু করে ভেতরের রোগগুলো, সকল রোগের ক্ষেত্রেই কিন্তু এই ভৃঙ্গরাজ ব্যবহার রয়েছে। যদি আপনার পিত্ত বা সেলমাজনিত সমস্যা থেকে থাকে বা কফ থাকে, তার ক্ষেত্রে ভৃঙ্গরাজ খুবই উপকারী। এটি মাথাকে ঠান্ডা রাখে, মাথার চুল পড়াকে বন্ধ করতে পারে, 7 থেকে 10 দিনের মধ্যে চুল সাদা হয়ে যাওয়া প্রতিরোধ করতে পারে, মাথায় চুল গজানো, মাথার উকুন ও খুশকি সকল রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ভৃঙ্গরাজ। আপনি হয়তো ভৃঙ্গরাজের তেলের কথা আগেই শুনেছেন। ভৃঙ্গরাজের কাঁচা পাতার রস এতটাই উপকারী, যা আসলে আপনি না শুনলে কখনোই বিশ্বাস করবেন না। এটি পেটের কৃমিকে প্রতিরোধ করে এবং স্পাইরিয়া ও মাড়ির সমস্যা দূর করে। চোখ ওঠার সমস্যা থেকে শুরু করে ইউরিন ইনফেকশন, অনিদ্রার সমস্যা, সব কিছুতেই ভৃঙ্গরাজের ব্যবহার রয়েছে। কিভাবে কোন রোগের ক্ষেত্রে ভৃঙ্গরাজের ব্যবহার করে শরীরের জ্বালাভাব থেকে শুরু করে ভেতরের ও বাইরের সকল ধরনের সমস্যাগুলো প্রতিহত করবেন, জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। কেননা কখন কোন রোগের কী উপকারিতা সম্পর্কে বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। বিভিন্ন প্রজাতির ভৃঙ্গরাজ থাকলেও আমরা সচরাচর হলুদ রঙের ভৃঙ্গরাজ দেখতে পাই। অন্য প্রজাতির ভৃঙ্গরাজগুলোর মধ্যে সাদা ও নীল রঙের ফুল ফুটতে দেখা যায়। আমরা যে ভৃঙ্গরাজটি দেখতে পাই তার পাতা কিছুটা খাঁজকাটা টাইপের হয়। খুবই সুন্দর হয় দেখতে এই গাছটি। আশা করি এই গাছটি চিনতে কারো অসুবিধাও হচ্ছে না। বিভিন্ন রোগ সারাতে আপনি ভৃঙ্গরাজের কাঁচা পাতা অথবা ভৃঙ্গরাজের তেল ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন তেলের মধ্যে কিন্তু ভৃঙ্গরাজ মিশ্রিত করা থাকে, শুধুমাত্র ভৃঙ্গরাজেরই আলাদা তেল পাওয়া যায়। তবে আপনি যদি নিজে তেল প্রস্তুত করতে চান, তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনি একজন মাথা ব্যথার রুগী হয়ে থাকেন, আপনার যদি অর্ধকপালির ব্যথা, মাথার সামনের দিকের কিংবা পেছনের দিকের ব্যথা বা মাইগ্রেনে ব্যথা থাকে, তাহলে আপনি ভৃঙ্গরাজ ব্যবহার করুন। এক্ষেত্রে আপনি মাথায় ভৃঙ্গরাজের তেল মাসাজও করতে পারেন। আবার ভৃঙ্গরাজের পরিচ্ছন্ন পাতা বেঁটে নাকে এর দুপোটা রস দিয়ে দিতে পারেন এবং মাথার উপরে প্রলেপ লাগাতে পারেন। যে কোনো একটি নিয়ম মেনে করুন, হয় মাথায় ভৃঙ্গরাজের তেল লাগান অথবা নাকে দুপোটা রস নিন, নতুবা মাথার উপরে প্রলেপ লাগাবেন। যে কোনো একটি নিয়ম মেনে করুন, তাহলে মাথা ব্যথার সমস্যা বা মাইগ্রেনের সমস্যা ভালো হতে মোটেও সময় লাগবে না। কেশপতন বা চুল পড়ার সমস্যায় ভৃঙ্গরাজ হচ্ছে একটি আদর্শ দাওয়াই। যদি আপনার কেশপতন হয়ে যায় এবং চুল পড়তে থাকে, সেক্ষেত্রে আপনি ভৃঙ্গরাজের তেল এবং ভৃঙ্গরাজের প্যাক দুটোই ব্যবহার করবেন। সপ্তাহে 2 দিন এই গাছের পাতা সংগ্রহ করে ভালোভাবে বেঁটে মাথায় প্যাক হিসেবে ঘণ্টাখানেক লাগিয়ে রেখে ধুয়ে ফেলবেন এবং সপ্তাহে 2 দিন ভৃঙ্গরাজের তেল প্রস্তুত করে মাথার মধ্যে লাগাবেন। দেখবেন চুল পড়ার সমস্যা 1 মাসের মধ্যে গোড়া থেকে নির্মূল হয়ে গিয়েছে। তবে নিয়ম মেনে কিন্তু 1 মাস কষ্ট করে আপনাকে এই কাজটি করতে হবে। এটি যে শুধুমাত্র আপনার চুল পড়ার সমস্যাকে প্রতিহত করবে তা নয়। আপনি যদি মাথার উকুনের সমস্যায় ভুগে থাকেন,
তাহলে এই একই পদ্ধতিতে প্যাক তৈরি করে মাথার মধ্যে লাগান। এক্ষেত্রে তেল লাগানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র প্যাক লাগালেই যথেষ্ট। ভিঙ্গরাজের পাতা মিহি করে ভালোভাবে বেটে এর প্যাক বানিয়ে মাথায় লাগাতে হবে। অন্য কোনো কিছুর সঙ্গে মিশ্রিত করার কোনো প্রয়োজন নেই, মাথার উকুন একেবারেই দূর হয়ে যাবে। সপ্তাহে মাত্র 2 দিন করবেন এবং ছোট বড় উকুন এবং উকুনের ডিমগুলো না মোড়া পর্যন্ত এই কাজটি করে যাবেন। অনেকেরই দেহের কোনো জায়গায় পড়ে গিয়ে সেই জায়গাটি ক্ষত হয়ে যায় এবং জায়গাটি সাদা হয়ে যায়। আগে রঙে ফিরে আসতে চান? যদি আপনার এমন হয়ে থাকে, সেক্ষেত্রে ভিঙ্গরাজের পাতা বেঁটে রোজ সেখানে প্রলেপ লাগিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়ে ধুয়ে ফেলবেন। কিছুদিনের মধ্যেই গায়ের রং স্বাভাবিক হয়ে যায়। চোকোটার সমস্যা বা চোখে পুঁজ পড়ার মতো সমস্যা হয়ে থাকলে ভিঙ্গরাজ অত্যন্ত উপকারী। ভিঙ্গরাজের পাতা ভালোভাবে বেটে নিন। 20 থেকে 22 ফোঁটা ভিঙ্গরাজের রস জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিন। 1 মগ পরিমাণ জল হলেই যথেষ্ট। এই জল দিয়ে চোখ ধুলে চোকোটার সমস্যা এবং চোখে পুঁজ পড়ার মতো সমস্যা দুটোই আস্তে আস্তে ভালো হয়ে যাবে। যদি চোখে চুলকানির সমস্যা না থেকে থাকে, সেক্ষেত্রে দু চোখে 1 ফোঁটা 1 ফোঁটা করে রস দিয়ে দিতে পারেন। তবে প্রথমে স্কিনে লাগিয়ে দেখবেন যে ভিঙ্গরাজের জন্য আপনার অ্যালার্জি হচ্ছে কি না। স্পাইরিয়া একটি মাড়ির রোগ। ভিঙ্গরাজের পাতা ভালোভাবে বেঁটে পেস্টের মতো তৈরি করে দিনে 2 থেকে 4 মিনিট পর্যন্ত দাঁত মাজতে পারলে এবং মুখ ধুয়ে ফেলতে পারলে স্পাইরিয়া সমস্যা 1 মাসের মধ্যে ভালো হয়ে যায়। আপনি চাইলে ভিঙ্গরাজের পাতা শুকিয়ে এর শুকনো চূর্ণ প্রস্তুত করে নিতে পারেন। যদি আপনার পেটে কোনো সমস্যা থেকে থাকে বা পেটে ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি ভিঙ্গরাজের পাতাকে ব্যবহার করুন। 4 থেকে 5টি ভিঙ্গরাজের পাতা ভালোভাবে ধুয়ে সকালবেলা খালি পেটে এটিকে চিবিয়ে খান। পেটের ব্যথার সমস্যা ভালো হয়ে যাবে। এটি পুরাতন আমাশয়ের সমস্যা ভালো হয়ে যায়। যদি পুরাতন আমাশয়ের সমস্যা থেকে থাকে, মলের রং ভালো না হয়ে থাকে, মলের সঙ্গে রক্তপাত হয়, সেক্ষেত্রে ভিঙ্গরাজের পাতা বেঁটে 20 থেকে 30 ফোঁটা রস নিয়ে নেবেন। এবারে ছাগলের দুধ নিয়ে নেবেন 1/2 কাপ পরিমাণ। 1/2 কাপ পরিমাণ ছাগলের দুধের সঙ্গে এই রসটি ভালোভাবে মিশ্রিত করে আপনাকে দিনের যে কোনো সময় পান করতে হবে। এতে করে পুরাতন আমাশয়ের সমস্যা ভালো হয়ে যায়। রোগ নিরাময় করার জন্য অবশ্যই টানা 7 থেকে 10 দিন খেয়ে যাবেন। যদি আপনার হাত পায়ে ফোলাভাব বা জল আসার সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও এই পাতা বেঁটে রস তৈরি করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে ফোলাভাবটা দ্রুতই ভালো হয়ে যায়। এই পাতা দেহের শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ায়। অনেক সময় দেখা যায় যে ডেঙ্গু জ্বরের কারণে বা অন্য কোনো রোগের কারণে শরীরের শ্বেত রক্তকণিকার পরিমাণ দ্রুত কমতে থাকে। যদি আপনি ভিঙ্গরাজের পাতার রস 2 চামচ নিয়ে এটিকে ঠান্ডা দুধের সাথে মিশিয়ে খেতে পারেন, এতে করে শ্বেত রক্তকণিকার পরিমাণ দ্রুত বাড়বে। খুব দ্রুত শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়াতে চাইলে দিনে 2 বারও এটিকে খেতে পারেন এবং শ্বেত রক্তকণিকার পরিমাণ আগের অবস্থায় ফিরে না আসা পর্যন্ত খেয়ে যাবেন। ভিঙ্গরাজের পাতার রস সহজে আপনার কৃমি দূর করতে সাহায্য করে থাকে। অনেকের পেটে কৃমির সমস্যা, ছোট থেকে বড় ছোট কৃমি, লম্বা কৃমি, সকল কৃমির ক্ষেত্রে ভিঙ্গরাজের পাতা খুবই উপকারী। ভিঙ্গরাজের পরিচ্ছন্ন পাতা বেঁটে 1 চামচ পরিমাণ রস বের করে নিন। তারপরে 1টি কাপে 1/4 ভাগ পরিমাণ জল নিন। এই জলের মধ্যে রসটি মিশিয়ে এটিকে সকালবেলা খালি পেটে পান করুন টানা 7 দিন। কৃমির উপদ্রব থেকে মুক্তি পাবেন। ভিঙ্গরাজ সব ধরনের চর্মরোগকে দূর করতে না পারলেও এটি দাঁতের ক্ষেত্রে খুবই উপকারী। যদি কারো দাঁতের সমস্যা হয়, শরীরে গোল গোল চাকার মতো সৃষ্টি হয় এবং সেটি আস্তে আস্তে বাড়তে বা ছড়াতে থাকে, সেক্ষেত্রে ভিঙ্গরাজের প্রলেপ সেখানে দিলে খুবই ভালো কাজ করবে। ভিঙ্গরাজের পাতা বেঁটে
যেখানে আপনার দাঁত হচ্ছে সেখানে পলেপ হিসেবে লাগিয়ে রাখবেন ঘন্টা খানেক। তারপরে গরম জল বা কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। 7 থেকে 10 দিনের মধ্যেই যে কোনো দাঁত একেবারেই ভালো হয়ে যাবে। শুধু ভালোই হবে না, আর কোনো দিন ওই জায়গাতে দাঁত হবে না। যদি আপনার স্নায়বিক দুর্বলতা থাকে, অর্থাৎ হাত ও পায়ের রগ, হাত পা কাঁপাকাঁপি করে, কোনো একটা জিনিস নিতে গেলে হাত ও পা থরথরিয়ে কাঁপে, সেক্ষেত্রে ভিঙ্গরাজের রস আপনাকে খুবই সাহায্য করবে। রোজ যদি সকালবেলা খালি পেটে 25 থেকে 30 ফোঁটা ভিঙ্গরাজের পাতা রসের সাথে সামান্য পরিমাণে মধু মিশিয়ে যদি খাওয়া যায়, তাহলে স্নায়বিক দুর্বলতা পুনরায় ভালো হয়ে যায়। দাঁতের মাড়িতে ঘায়ের সমস্যা থাকলে ভালোভাবে কুলকুচি করলে মাড়িতে ঘায়ের সমস্যা এবং দাঁতের সমস্যা দূর হতে শুরু করে যায়। ভিঙ্গরাজের উপকারিতা এখানেই শেষ নয়। ভিঙ্গরাজ ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশনের সমস্যাকে দূর করতে সাহায্য করে থাকে। প্রস্রাবের ইনফেকশনের ক্ষেত্রে 1 চামচ পরিমাণ রস 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে দিনে দুবার অথবা যে কোনো সময় একবার পান করতে হবে। যদি দিনে দুবার পান করতে চান, তাহলে 1 চামচকে দুভাগে ভাগ করে নিতে হবে। এভাবে 3 দিন খেলে যে কোনো ইনফেকশনের সমস্যা দূর হয়ে যাবে। কেউ যদি নিয়মিত ভিঙ্গরাজের তেল ব্যবহার করতে পারে, তাহলে তার চুল খুব বাড়বে এবং চুলের স্বাস্থ্য খুবই সুন্দর হবে। এছাড়াও এই তেল সহজে মাথার খুশকিকে কমাতে সাহায্য করে থাকে। এছাড়াও এই তেল সহজে মাথার খুশকি কমাতে সাহায্য করে থাকে। ভিঙ্গরাজের পাতার রস এবং তেল ব্যবহারের সাথে সাথে মাথার খুশকি কমে যায়। ভিঙ্গরাজের তেল গরম জলের সাথে মিশিয়ে খেতে পারলে এটি লিভারকে ডিটক্সিফাইড হতে সাহায্য করে থাকে। এটি লিভারের একটি আদর্শ টনিক। যদি কারো লিভারের কোষগুলোতে সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ ভিঙ্গরাজের তেল 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে মিশিয়ে তারপরে সেই জলটিকে যদি আপনি পান করতে পারেন সকালবেলা খালি পেটে, তাহলে লিভার ডিটক্সিফাইড হয়ে লিভার থেকে সমস্ত ময়লা বেরিয়ে যায় এবং এটি শরীরের জ্বালা পোড়া অথবা সুরিয়াসিসের মতো রোগকে সহজেই দূর করতে সাহায্য করে। শরীরের জ্বালা পোড়ার জায়গায় অথবা সুরিয়াসিস যেখানে হয়েছে সেই জায়গায় যদি আপনি ভিঙ্গরাজের তেল নিয়মিত লাগান, সেই জায়গাটি দ্রুত ভালো হয়ে যাবে। বোরনের ওপরেও এই কাজটি করতে পারেন। এছাড়াও বোরনের ওপরে ভিঙ্গরাজের কাঁচা পাতা বেঁটেও পলেপ হিসেবে লাগাতে পারেন, তাহলে দ্রুত সেই জায়গাটি নিরাময় হতে শুরু করবে। দারুণ ভালো ঘুমের জন্য ভিঙ্গরাজ খুবই উপকারী। এটি পেশিকে শিথিল করতে সাহায্য করে থাকে। অনিদ্রার সমস্যা থাকলে রাতে ঘুমোতে যাওয়ার আগে শরীরে ভিঙ্গরাজের তেল মালিশ করুন। এছাড়াও 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে 1 চামচ পরিমাণ ভিঙ্গরাজের তেল মিশিয়ে সেই দুধটি রাতের বেলা খেলে এটি আপনার ভালো ঘুমকে নিশ্চিত করে। বয়স্কদের মধ্যে এলজাইমার কিংবা স্মৃতিশক্তি লোপ পাওয়ার যে সমস্যা আছে তা দূর করতে সাহায্য করে থাকে ভিঙ্গরাজ। এবারে বলছি ভিঙ্গরাজের তেল কিভাবে প্রস্তুত করবেন। ভিঙ্গরাজের কাঁচা পাতা ব্যবহার করার জন্য তো আপনি গাছ থেকে কাঁচা পাতা সংগ্রহ করে সেই পাতা বেটে ব্যবহার করলেন। তেল প্রস্তুত করার জন্য 1 গ্লাস পরিমাণ খাঁটি নারিকেল তেল অথবা 1 গ্লাস পরিমাণ খাঁটি অলিভ অয়েল নিয়ে নেবেন। এর মধ্যে ভিঙ্গরাজের পাতা নিয়ে নেবেন 50 থেকে 70 গ্রাম পরিমাণ। পাতাগুলো আগে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন। তারপরে এগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নেবেন। তারপরে 1 গ্লাস তেল আগুনে বসিয়ে দিবেন। হালকা গরম হয়ে গেলে পাতাগুলো দিয়ে হালকা ভেজে নেবেন। তারপরে এই পাতা সমেত তেলটি একটি কাঁচের পাত্রে সংগ্রহ করে রেখে দেবেন এবং আপনার প্রয়োজনের সময় ব্যবহার করবেন। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।